কিশোরী গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার একজন। ঝিনাইদহের শৈলকুপায় এক কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রাতে উপজেলার বৃত্তি দেবী রাজনগর এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী 14 বছর বয়সী কিশোরী জানায়, সন্ধ্যায় নিজ বাড়ি থেকে দাদির বাড়ি একটি বিয়ের অনুষ্ঠানে যাবার সময় একই গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য আব্দুর রহমান, সম্রাট, পিয়াস, মনু মিয়া সহ 5 জন গলায় ওড়না পেঁচিয়ে ও মুখ বেঁধে আব্দুর রহমানের নির্জন বাড়িতে নিয়ে যায়। রাতভর তার উপর চলে পাশবিক নির্যাতন। পালাক্রমে 4 জনই ধর্ষণ করে তাকে। সকালে এক পর্যায়ে সে চিৎকার করলে আশপাশের লোকজন কিশোরীকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে ও আব্দুর রহমানকে আটক করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। আব্দুর রহমানের পুত্র কৌশিক জানান, তার মা 8 বছর আগে মারা গিয়েছে। বিজিবি থেকে অবসর গ্রহণের পর বাবা গ্রামের বাড়িতে একাই থাকেন। আমরা এক ভাই ও 2 বোন ঝিনাইদহ শহরে থাকি। আমার বাবা এর সাথে জড়িত না, তাকে ফাঁসানো হয়েছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তারের পর বাকি 3 জনও জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।